জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধানী কৃপায় আমি আর আমার গলোশনার পরিবারের সকলেই সুস্থ আছি তো আজকে প্রথম দর্শন করো আমার বাড়ির মা সরস্বতী দেবীর এই দেখো পুজো শেষ হয়ে গেছে আর মা সরস্বতী দেবী কেমন লাগছে অবশ্যই কিন্তু আজকে জানিও তো আজকে সরস্বতী দেবী আমার জীবনে কিভাবে এসেছে আর দাদাও বা কীভাবে এসেছে আমি সকলের কথা আজকে একটু বলবো তার আগে তোমরা আগে দর্শন করে নাও আমার সকল সোনাদের এবং আমার রা গোবিন্দকে তো এই দেখো আজকে সকল সোনারা যেহেতু আগের দিন বলেছিলাম যে ওরা পিঙ্ক ড্রেসটা পরার জন্য আমাকে জানিয়েছিল আর সকলে যাতে এই ড্রেসটা ধারণ করে সেটাও আমাকে জানিয়েছিল তো আজকে মা সরস্বতীকে দারুণ লাগছে নিজের হাতে সিঙ্গার করে খুব সুন্দর লাগছে যেহেতু গোল্ডেন জুয়েলারি আমার কাছে ছিল না তো এখন পেয়েছি যে কালে ভালো মতো ওকে সিঙ্গার করিয়ে দিলাম আর এই দেখো তোমাদের আদর্শ না এখানে ছোট ছোট্ট সোনাগুণ নন্দরাজ এই আমাদের রায় সোনা বালমুকুন্ড আর এই সোনার এখনও নাম রাখিনি সোনাটা যেহেতু অঙ্গরাগ করতে এসেছে তো ওনার নামও নেই যেহেতু সেরকম সেবা দেয় না ওনারা আমি চাইছি ওনার মানে অবজাতের থেকেই যায় এখন কারণ ওখানে যেখানে সেবা পায় না সেখানে না থাকাই ভগবান দরকার যাই হোক তোমরা রাধাগোবিন্দ দর্শন করো সকল ভগবানের দর্শন করো বেশি টাইমের জন্য ভিডিওটা নেইনি। মাত্র তিন মিনিটের ভিডিও দর্শন করো আর মার সরস্বতীর নামে একটু আমি একটু বলে দিই তো আমার ঘরেতে যা ভগবান দেখছ সবাই আমার কেউ না কেউ কোনো মানে হাত ধরে আমার ঘরেতে বিরাজ করেছে আমি কাউকে আমার নিজের মূল্যতে আনি শুধু আদরকেই এনেছিলাম বাকি সবাই কিন্তু একে অপরের হাত ধরে ঠিক চলে এসেছে তেমন আমার মা সরস্বতীও আমার বার্থডে গিফট হিসাবেই এসেছে আর আমার কাছে আর একটা মানে সমস্ত ভগবানই আমার গনু দাদাও কিন্তু বার্থডে গিফট হিসাবেই এসেছিলো তো সরস্বতী মায়ের কথা বলি আর একটা কথা বলি সেটা হচ্ছে হনুমানজি এসেছিল আমার বাড়িতে কিন্তু তাকে আমি রাখতে পারিনি কারণ কিছু গুরু দাদারা আমাকে বলেছিল যে একই ঘরে সবার ঘরে হনুমানজিকে রাখতে নেই আলাদা ঠাকুর ঘর হলে তারপর রাখতে হয় তো প্রভুর কৃপায় ঠাকুর ঘর তো আলাদা হয়েই গেছে সব প্রভুরা বিরাজ করে গেছে কিন্তু ওনাকে আনার এখনো পর্যন্ত আমার কৃপা হয়নি জানি না কবে হবে যখন আমি দিয়ে মানে যিনি আমাকে দিয়েছিলেন গিফটটা তো তাকে যখন আমি বলেছিলাম যে এটা একটু রিটার্ন করে নাও কারণ আমার গুরু দাদারা সবাই বলছে যে ও রাখতে নেই তো আমি কি করবো বলো আমার কিছু করার নেই আমি ওনাকে বলি যে আমার যখন পরে ঠাকুরঘর হবে আমার যখন ভগবান দেবে কৃপা করবে তখন আমি ঠিক ওনাকে আনবো তো ওনাকেই রিটার্ন করার সময় তো তার পরিবর্তে আমাকে মা সরস্বতী আমার ঘরে আসে তারপর থেকেই আমার ঘরে সরস্বতী দেবীর সেবা হয় আর দাদাও আমার জন্মদিনেই আসে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাকি সকল শোনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রাতে